কয় মেয়ে আপনার? কয় মেয়ে? দুই মেয়ে, আচ্ছা কত বড়? একটা ক্লাস টু তে পড়ে, আর একটা 2 বছর হয়েছে। ও আরে ছোট্ট, সেই দোয়া করি। আপনার কয় ছেলে মেয়ে? আসেন, কয় ছেলে আমার মেয়ে? আমার দুইটা মেয়ে, চারটা ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের ঘর প্রদানের জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ঈদগাঁওয়ের পূর্ব দর্গাপাড়া আশ্রয়ণ কেন্দ্রে, এবং আশ্রয় কেন্দ্র থেকে সরাসরি কথা বলেছেন দুজন আমার সাথে আছেন। হোসনে আরা এই পাশে আছেন, এই পাশে আছেন রবিউল আলম। আমি একটু কথা বলতে চাই হোসনে আরা, আপনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনাকে কি বললো, আপনার কেমন লাগছে? আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুব খুশি লাগছে। আমি কোনোদিনও প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পেতাম না। মুজিব বর্ষের ঘর হওয়ার কারণে আজ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারছি। আমার ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা করছে, ওদের জন্য লেখাপড়া করার সুযোগ করে দেবে বলছে। এই যে প্রধানমন্ত্রীর সাথে যে সরাসরি কথা বলতে পারলেন, লেখাপড়ার সুযোগ করে দিবে এসব বললো, তা আপনার অনুভূতি কেমন? ঘর পেয়েছেন, প্রধানমন্ত্রীও কথা বললো। আমার আমি খুব খুশি। আমি একটু কথা বলতে চাই এবার রবিউল আলমের সাথে। আপনিও তো কথা বলেছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন, প্রধানমন্ত্রী আপনার কথা শুনেছে, আপনার সাথে কথা বলেছে, আপনার অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগছে। আমি জীবনেও প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারতাম না। আমি যখন মুজিব বর্ষ করে পেয়েছি তখন আমার আমার আল্লাহ আমার গিয়া করছে সব প্রধানমন্ত্রীর সাথে কথা বলার। আমার কথা বলার ইচ্ছা ছিল, আমি কথা বলে ফেলছি। আমি খুব খুশি, আমার খুশি যখন আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলি আমার খুব খুশি লাগে, আমার ফরন ফেটে যায়। আমি জীবনে তো আমার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারতাম না। মুজিব বর্ষ করে পাওয়ার পরে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতি। আমার ছেলে মেয়ে এখন খুব সুখী আছে। আমি একটা ইট কিনেও টাকা ছিল না, আমার একটা ইট কিনিয়েও আমি গর্ব করতে পারতাম না। আল্লাহর রহমতে আমার প্রধানমন্ত্রী যেই উপহার দিয়েছে ওই উপহারে আমি খুব খুশি আছি, আমি ভালো আছি। আমার ছেলে মেয়ে লেখাপড়া করে আমিও খুব খুশিতে থাকতে পারি। জি হোসনে আরা, আপনি এমনিতে কী করেন? আপনি তো ঘর পেলেন, আপনার পারিবারিক অবস্থা যদি বলতেন, পারিবারের অবস্থা কেমন? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা মেয়ে, আমি ঘরের সাহায্য চলি। আমার একটা মামা আছে আর একটা নানা আছে। নানা প্রধানমন্ত্রীকে কী বলেছেন একটু বলবেন আমাকে? প্রধানমন্ত্রীকে বলছি আমি প্রতিবন্ধী বলে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আমি অসহায় ছিলাম, ঘর বাড়ি ছিল না, মানুষের নানা ধরনের কথা শুনছি, ঠিক মতো খাওয়ার জন্য বাদ পেতাম না, সেগুলো বলছি। তো তারপরে যে মুজিব বর্ষের ঘর পেলেন? হ্যাঁ, মুজিব বর্ষের ঘর পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, পানি পেয়েছি, আজ আমি অনেক খুশি। হোসনে আরা অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলতেন আপনি কি করেন, আপনি কি বলেছেন প্রধানমন্ত্রীকে? আমি বলেছি আমি একজন জেলে, আমি সাগরে মাছ দিতে যাই, কখনো মাছ পেতাম কখনো পেতাম না। ওই 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 টাকা দিয়ে আমার সংসার চলতো না, আমার ছেলে মেয়ে একবেলা খালি একবার নেকাই থাকতে হয়। যখন জল বৃষ্টি হতো আমার খুব কান্না কান্না হতো, আমি ওখানে মাছ 3 মাস থেকে যেতাম মাননীয় প্রধানমন্ত্রী। আমি ওইটা ওইটা আমি কি এখানে বলতে হবে, ওইটা ওইটা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব কান্না করতাম। আমার একটা স্বপ্ন ছিল আমার ছেলে মেয়ে এখানে জায়গা নেব, ঘর করবো, আমার স্বপ্ন পুরো হল না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপহারে আমি একটা মুজিব বর্ষ করে পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহর কাছে নামাজ পড়ে আপনার জন্য হাজার হাজার দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী। আমার এখন ছেলে মেয়ে লেখাপড়া করে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আপনার জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী। যখন আমি বর্ষাকালে সাগর যাই আমার চিন্তা হয় না, আমার ছেলে মেয়ে খুব খুশি থাকে, খুব খুশিতে থাকে, তখন আমি খুব আনন্দে থাকি। যখন আমার খুব সাগর বন্ধ দেয়, সাগর বন্ধ যাওয়ার পরে আমার একটা জেলে কার্ড ছিল, ওই জেলে কার্ডে আমি রেশন চুরাই, ওই রেশন দিয়ে আমার সংসার চলে যায়। আমি খুব কষ্টপিষ্ট, আমি সংসার চলে যাই, তখন আমার কোনো টেনশন হয় না, তখন আমার চিন্তা হয় না, আমি খুব ভালো থাকি, সুস্থ থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আস্তানা লাগে। জি অসংখ্য ধন্যবাদ। হোসনে আরা এবং রবিউল আলমের মতো কক্সবাজারের 3টি উপজেলায় 261টি পরিবার ঘর এবং জমি পেয়েছে, তাদেরকে ঘর এবং জমির দলিল হস্তান্তর করেছে, চাবি হস্তান্তর করেছে, এবং কক্সবাজারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।